बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम बंधुरा केमन आछो सबाई आशा करी आल्लाहर रहमते भालो आछो आमिओ तोमादेर दोया आल्लाहर रहमते भालो आछि आमि ब्लगार राबेया आबारो नियमित एकटि ब्लग भिडियो निये हाजिर हलाम आजके निये एसेछि एकटा चकलेट केक बानाबो এই চকলেট কেকটা বানানো হয়েছে শুধু আমার বড়াপুর মেয়ে আমার ভাগ্নির অনুরোধে ওর খুব পছন্দ এই চকলেট কেক এর জন্য ও বলল যে খালামণি একটা চকলেট কেক বানিয়ে ফেলো একটা চকলেট কেক বানিয়ে দিলাম ওকে চলুন তাহলে দেখে নেই কী কী উপকরণ দিয়ে চকলেট কেকটা বানিয়ে নিলাম প্রথমে আমি চার পিস ডিম নিয়েছি ডিম চারটা সুন্দর করে একটা মিক্সিং বলের মধ্যে ফাটিয়ে নিচ্ছি চারটা ডিম ভেঙে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা স্পঞ্জের সাহায্যে যে কোনো কেকের রেসিপি করতে গেলে ডিম যত বেশি দিবেন কেকটা তত সুস্বাদু হবে আর কেক বানাতে হ্যান্ড গ্রেটার মেশিনটা থাকলে ভালো হয় আমার কাছে ছিল না তাই আমি হাতেই তৈরি করে ফেললাম আমি এখানে পৌনে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব বেশ কিছুক্ষণ চিনিটা গলা পর্যন্ত দিয়ে দিচ্ছি বাটার দুই টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিব সয়াবিন তেল আপনারা চাইলে পুরো বাটার দিয়েই কেকটা করে নিতে পারেন আমি দুটোটা মিশিয়ে দিলাম এই তো বেশ কিছুক্ষণ এখন আমি এটাকে মিক্স করব এ পর্যায়ে আবার চলে আসলাম আমি এই যে কোকো পাউডার নিয়েছি আমি চকলেট কেক বানাবো যেহেতু কোকো পাউডারটা আমি এই যে 1/4 কাপ দিয়ে দিলাম 1/3 কাপ একটা স্টেনারের সাহায্যে চেলে নিচ্ছি এতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিব ময়দা আমি এখানে 1.5 কাপ ময়দা দিব ময়দাটাও আমি আস্তে আস্তে চেলে দিব অবশ্যই ময়দা শুকনো যে জাতীয় যে সকল জিনিস আমরা কেকে ব্যবহার করব চেলে দিলে আমাদের কেকের ব্যাটারটা খুব সুন্দর হবে কেকটাও খুব ভালো হবে সব জায়গায় সমান ফুলে উঠবে এই তো আমি একটা স্টেনারের সাহায্যে চেলে দিলাম এখন আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নেব সুন্দর করে এখানে একটু সময় বেশি নিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমি এর ভিতরে দিয়ে দিব তরল দুধ আমি এর ভিতরে কোনো পানি অ্যাড করব না আমি এখানে 1 কাপ তরল দুধ নিয়েছি এই যে তরল দুধটা আস্তে আস্তে দিয়ে মিশিয়ে এই করব ব্যাটারটা সুন্দর করে গুলিয়ে নিব বাজার থেকে চড়া দামে আর কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না এভাবে যদি বাসাতে বানিয়ে খান
খাবারটাও কিন্তু হেলদি হয়, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমাদের মাঝে শেয়ার করলাম, এখনো যারা কেক বানিয়ে খাওনি এভাবে করে বাসাতে একটা কেক বানিয়ে ফেলো। খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু কেকটা বানিয়ে নেওয়া যায়। তোমরা চাইলে কোকো পাউডার ছাড়াও কিন্তু কেক বানাইতে পারো, নর্মাল কেক। আমি যেহেতু চকলেট কেক করব, যার কারণে একটু কোকো পাউডার দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এরপর যে আমি বেশ কিছুক্ষণ এটাকে মিক্স করে নেব। এই তো বাকি দুটো আমি দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, সামান্য পরিমাণ দিলাম। এই তো ব্যাটারটা সুন্দর করে একদম কতটা সুন্দর হয়েছে দেখেন, ব্যাটারটা এই পর্যন্ত এইরকম রাখতে হবে যাতে ঘনও না হয় আর একদম পাতলাও না হয়। এখন আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব সেট হওয়ার জন্য। এই তো চলে আসলাম 10 মিনিট পরে। এই তো আমি যেটাতে কেকটা বানাবো ওর মাপ মাপ মতো কাগজ কেটে নিয়েছি, সাদা কাগজ। ওর ভিতরে তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে কাগজ দিয়ে কেকটা সেটিং করলে খুব সুন্দরভাবে উঠানো যায়। এই তো আমি যে একটা বাটি নিয়েছি এটাতে আমার কেকটা সেটিং করব। বাটি চারো সাইড মুড়িয়ে নিলাম কাগজ দিয়ে। এখন আমি ব্যাটারটা ঢেলে দিব। একটু উপর থেকে ঢালতে হবে যাতে সুন্দর মতো সেটিং হয় বাটির ভিতরে। আমার এখানে যেহেতু 1.5 কাপ ময়দা আর 4টা ডিমের ব্যাটার আছে, একটু বেশি হবে এই বাটিতে। আমি আরেকটা ছোট বাটিতে করে নেব আরেকটা কেক। তো সামান্য একটু বাটিটা ঝাঁকি দিয়ে দিলে সব জায়গায় সমান হয়ে থাকবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এরপর যা আমি চলে যাব চুলাতে। আমি গ্যাসের চুলাতে আজকে কেকটা বানাবো, একটা ওভেনে আর একটা গ্যাসের চুলায়। আমি ছোট্ট করে একটা ওভেনও বানিয়ে ফেলছি। এই তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিচে সামান্য পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি বাটিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথমে হাই হিটে রাখবো 10 মিনিট, তারপরে লো হিট করে দেব। তো 10 মিনিট পরে চলে আসলাম। আমার কেকটা কিন্তু অনেকটা ফুলেছে আর অনেকটাই হয়ে এসেছে। এই তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি,
খুব সুন্দর হয়েছে আমার কেকটা, সব জায়গায় সমানভাবেই ফুলেছে। এরপর যা আমি নামিয়ে নেব। এবার আমি কেকের উপরে একটু ডেকোরেশন করার জন্য দুইটা ডেয়ারি মিল্ক চকলেট আর চকলেট বিস্কুট দিয়ে সুন্দর করে একটা গ্রেভি বানিয়ে নেব। এই তো বিস্কুট আর ডেয়ারি মিল্ক চকলেটটা আমি ছোট করে ভেঙে নিয়েছি। এখন ব্লেন্ডারের সাহায্যে পাউডার করে আমি দুধ দিয়ে গুলিয়ে নিব। হালকা চুলাতে জাল দিয়ে নিয়েছি। এই তো কেকটাও হয়ে এসেছে, এখন আমি ঢেলে দিলাম। কেকের থেকে সুন্দরভাবে কাগজটা উঠে যাচ্ছে আর বাটিটাও কিন্তু কোনো জায়গায় নষ্ট হয়নি। সুন্দরভাবেই আমার কেকটা হয়েছে বন্ধুরা, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। মজাদার চকলেট কেক এভাবে বানিয়ে ফেলো, বাজার থেকে আর চড়া দামে কেনা লাগবে না। এই তো রেডি হয়ে গেল মজাদার চকলেট কেক। এর উপরে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে দুধ, ডেয়ারি মিল্ক চকলেট আর হচ্ছে বিস্কিট আমি একসাথে করে একটু জাল করে ব্যাটার করে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে সাজিয়ে নিব। বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর করে আমি একটা চকলেট কেক বানিয়ে তোমাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন, যাতে প্রতিদিন আমার ভিডিও সবার আগে আপনাদের মোবাইলে চলে যায়। ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর যারা শুরুতেই আমার চ্যানেলের পাশে আছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেডি হয়ে গেল আমার আজকের চকলেট কেক। বন্ধুরা, কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আশা করি আমার ভিডিওটা সবাই পুরো দেখার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।